হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লাশ অমলেট এটা একটি অসাধারণ খাবার তো কি কি লাগছে দেখে নিন এখানে আমি একটি ডানুর একটি প্যাকেট নিয়েছি দুধের এখানে নিয়েছি দুটি রুম টেম্পারেচারের দুটি ডিম এখানে নিয়েছি চিনি আর যাদের বাসায় গরুর দুধ থাকবে তাহলে বানাতে আরও সুবিধা হবে যেহেতু আমার বাসায় গরুর দুধ নেই তাই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখানে কুসুম গরম পানি নিয়েছি আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। দুধটাকে ভালো করে গুলিয়ে নেব বন্ধুরা অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না তাহলে আপনারা এই রেসিপিটা ফলো করে আপনারা ঝটপট এটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন কারণ এটা খুবই ইয়ামি খেতে খুবই টেস্টি বানাতে বেশি সময় লাগে না আর ঘরের উপকরণ দিয়েই হয়ে যায় আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি দুধটাকে এখন ভালো করে গুলিয়ে নেব হ্যান্ড উইসের সাহায্যে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটা ছোট বাটি নিয়েছি তাতে ডিমটাকে ভেঙে নেব আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি ডিমটাকে হ্যান্ডসের সাহায্যে ভালো করে ফেটে নেব বন্ধুরা ডিমটাকে ভালো করে ফাটাতে হবে ডিমের কোনো সাদাংশ আলাদা না থাকে বন্ধুরা রেসিপিটি খুবই সহজ একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারবেন ডিমটা ভালো করে ফেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি যারা একটু চিনি বেশি খান তারা চিনিটা বেশি দিয়ে নেবেন আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি আমি এখানে চার চামচ চিনি ব্যবহার করেছি এখন চিনিটাকে ভালো করে নেড়ে মেশাতে হবে বন্ধুরা আমরা কতভাবেই ডিম খাই ডিম পোস ডিম অমলেট আপনারা এই অমলেটটা বাসায় তৈরি করে দেখবেন খেতে খুবই দুর্দান্ত চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা ছোট একটা বাটি নিয়েছি তাতে ঢেলে নেব আপনাদের পূজার সুবিধার্থে ডিমের পরিমাণটা যতটুকু নেবেন দুধের পরিমাণটাও ঠিক সেম এতটুকুই নিতে হবে আপনাদের বোঝানোর জন্য আমি এই কাজটা করেছি ডিমটা ঢেলে নিলাম আমার চিনিটা গলার বাকি ছিল তাই আবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে এখন সেম বাটিতেই আমি দুধটা ডেলে নেব আমার যতটুকু প্রয়োজন এখন ডিমটার উপরে দুধটা দিয়ে দিব। নেড়ে ভালো করে হ্যান্ড দিয়ে মিশাতে হবে এমন এমনভাবে মিশাতে হবে যাতে তিনটা উপকরণ ভালো করে মিশে যায় তিনটা উপকরণ যাতে একই সাথে মিশে যায় যাতে ছাড়া ছাড়া ভাব না থাকে একটু দৈর্য সহকারে ফেটিয়ে নেবেন আপনারা যত ভালো করে এটা ফেটে নেবেন এটা ততই স্মুথ হবে আমারটা এক হয়ে গেছে আমি এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে তাতে সামান্য পরিমাণ গরম পানি বসিয়ে দিলাম আমি একটা গোল সাইজের বাটি নিয়েছি তাতে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল বাটিটাতে তেলটা মাখিয়ে নেব আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চুলার পানিটা গরম হয়ে গেছে বন্ধুরা এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি যে বাটিটাতে আমি তেল মাখিয়েছিলাম তাতে ঢেলে দেব সম্পূর্ণটা তার মধ্যে দিয়ে দিলাম আমি এখন বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আমি এখন একটা কাচের ঢাকনা দিয়ে এটা ডেকে দিলাম দশ মিনিটের জন্য আপনাদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্য আমি কাচের ঢাকনাটা ব্যবহার করেছি বন্ধুরা প্রায় হয়ে এসেছে আমি একটা কাঠি সাহায্যে এটা চেক করে নিচ্ছি কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে আমার কাঠিটা ক্লিন আসছে তার মানে আমার অমলেটটা তৈরি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি আমি একটা ছুরির সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন প্লেটে এটা তুলে নেব বন্ধুরা দেখেন কত সুন্দর আমার অমলেটটি তৈরি হয়েছে লাশ অমলেট আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই টেস্টি এবং অসাধারণ বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ